উপহার পেতে আমরা সবাই ভালোবাসি, সেটা বড় কোনো উপহার হোক বা ছোট কোনো উপহার। কিন্তু কি হবে যদি এই উপহারটি জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে যায়? কি হতে পারে সেই উপহার যা আমাদের মাথা নষ্ট করে দিতে পারে? আমি হলপ করে বলতে পারি, এমন উপহার তোমরা কল্পনাও করতে পারবে না। আর সেই উপহারটার কথা জানতেই আজকের এই গল্প। 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইকোলজিক্যাল থ্রিলার এই মুভিটির IMDb-তে রেটিং রয়েছে 7/10 এবং রোটেন টমেটোসে 91% ফ্রেশ। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও তোমরা দেখছো ওর গপ্প। ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ দ্য গিফট। গল্পের শুরুতে আমরা সাইমন ও রবিন নামের দম্পতিকে দেখতে পাই, যারা ক্যালিফোর্নিয়াতে একটা অ্যাপার্টমেন্ট দেখতে আসে। সাইমন ক্যালিফোর্নিয়াতে নতুন চাকরি পেয়েছে, তারা এর আগে শিকাগোতে থাকত। ক্যালিফোর্নিয়াতে নতুন জীবন শুরু করতে যাচ্ছে তারা। তাদের নতুন বাড়ির জন্য তারা একটা দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে সাইমনের সাথে একটা লোক কথা বলতে আসে। সাইমন তাকে চিনতে পারছিল না, তবে সেই লোকটি তাকে বলে তারা একই স্কুলে পড়াশোনা করেছে একসাথে। তখন সাইমন তার ওয়াইফ রবিনের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। লোকটি তার নাম জানায় গর্ডন মোসলে। সাইমন বলে, গর্ডো? আসলে স্কুলে গর্ডনকে সবাই গর্ডো বলে ডাকত। সাইমন বলে, আমি তোমাকে চিনতে পারছিলাম না। সাইমন রবিনকে বলে, গর্ডো আর আমি একসাথে স্কুলে পড়তাম। তাদের জিনিসপত্রগুলো ডেলিভারি করার জন্য দোকানে তাদের বাড়ির অ্যাড্রেস চাচ্ছিল। সাইমন অ্যাড্রেস দেওয়ার সময় গর্ডন তার নোটিস করে। রবিন গর্ডনকে বলে, আমরা শিকাগো থেকে এসেছি। সাইমনদের একটু তাড়া রয়েছে, তাই সাইমন গর্ডনকে বলে তার কন্ট্যাক্ট নম্বরটা দিতে। নম্বর নিয়ে তারা বেরিয়ে আসে, আর সাইমন রবিনকে বলে সেই লোকটা কে সে এখনও চেনেনি। পরের দিন রবিন নোংরা ফেলতে গিয়ে পাশেই একটা গাড়িতে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। সে বাচ্চাটির কাছে যেতেই প্রতিবেশী সেই গাড়িতে আসে। আসলে বাচ্চাটি তাদের প্রতিবেশীদের ছিল, যাদের নাম ছিল লুসি আর রন। লুসি রবিনকে তাদের বাড়িতে চায়ের জন্য ইনভাইট করে। বাড়িতে শাওয়ার নেওয়ার সময় রবিনের মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। তারপর সে দেখতে পায় তাদের বাড়ির দরজায় কে যেন একটা শ্যাম্পেইনের বোতল গিফট করে গেছে। চিরকুটে গর্ডোর নাম ছিল, আর এই উপহারটি গর্ডো পাঠিয়েছে। রবিন খুব অবাক হয়ে যায়। সাইমন বাড়িতে এলে রবিন তাকে এটা দেখায় আর বলে, সে আমাদের বাড়ির অ্যাড্রেস কি করে জানলো? সাইমন বলে, আমার কোনো আইডিয়া নেই। পরের দিন রবিন তাদের প্রতিবেশীদের বাড়িতে যায়। লুসি তার বাচ্চা মেয়েকে রবিনের কোলে দেয়। রবিন বলে সে প্রেগনেন্ট ছিল গত বছর শিকাগোতে থাকাকালীন, কিন্তু তার মিসক্যারেজ হয়ে যায়, যার জন্য রবিন খুবই ডিস্টার্ব আর ডিপ্রেশনে থাকত। তবে এখন তারা আবার বেবি নেবার প্ল্যান করছে। বাড়িতে এসে রবিন দেখে গর্ডো তাদের বাড়িতে এসেছে। গর্ডো জিজ্ঞেস করে, সাইমন বাড়িতে আছে? রবিন জানায় সে অফিসে আছে। রবিন গর্ডোকে গিফটের জন্য ধন্যবাদ জানায়, আর এর সাথেই গর্ডো এখানকার লোকাল মানুষদের লিস্ট তৈরি করেছে, যার মধ্যে বিভিন্ন মিস্ত্রি, প্লাম্বার্স এদের নম্বর দেওয়া আছে। সে রবিনকে একটা গ্লাস কিনার গিফট করে। গর্ডো বলে, বাড়িটা খুব পছন্দ হয়েছে, সাইমন ভালো কাজই করছে। রবিন তাকে ভিতরে এসে পুরো বাড়িটা দেখার জন্য ইনভাইট করে। বাড়িতে ঢুকে গর্ডো চারপাশটা ঘুরে দেখতে থাকে। সেখানে একটা ছোট্ট পুল তৈরি করা ছিল। রবিন জানায় সে এখানে কিছু মাছ ছাড়ার কথা ভাবছে। এরপর পাশের রুমে গর্ডো একটা বানরের পুতুল দেখতে পায়। রবিন বলে, সাইমনের বানরের ফোবিয়া আছে, তাই এটাকে সে সরিয়ে রেখেছে, তবে বুঝতে পারছে না এটা কাকে দেবে। গর্ডো বলে, তোমার কি বেবি আছে? রবিনের মন খারাপ হয়ে যায়। সে বলে, না, আমাদের বেবি নেই, আপাতত একটা পোষ্য কুকুর রয়েছে। রবিন গর্ডোকে তাদের সাথে ডিনার করার জন্য বলে, আর গর্ডো তার কথায় রাজি হয়ে যায়। ডিনারে গর্ডো তাদের স্কুল লাইফের কথা বলতে থাকে। গর্ডো সাইমনকে বলে, আমি জানতাম তুমি অনেক কিছু করতে পারবে, দেখো তোমাকে, তোমার কাছে সব কিছু আছে। ডিনার শেষে গর্ডো বলে, তুমি নাকি সিকিউরিটি সিস্টেমে কাজ করতে? সাইমন বলে, সে শিকাগোতে সিকিউরিটি জব করত। তারপর গর্ডো চলে যাওয়ার পর সাইমন বলে, সে খুবই অড, সে মনে করে আমরা হয়তো বন্ধু, কিন্তু আমরা কখনোই বন্ধু ছিলাম না, সে আমাকে খুবই আনকমফোর্টেবল করে। তারা ডিসাইড করে তারা তাকে জানিয়ে দেবে গর্ডোর এই রকমভাবে বাড়িতে আসা যাওয়া তাদের পছন্দ না। এরপর একদিন সাইমন রবিনকে নিয়ে তার অফিসের পার্টিতে যায়।
সেখানে রবিনের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। সাইমনের অফিসে ড্যানি ম্যাকডোনাল্ড নামে একজন এমপ্লয়ি ছিল, যে সাইমনের মতো সেম পজিশনে ছিল। সাইমন রবিনকে তার অফিস রুমটা দেখাতে নিয়ে যায়। রবিন সাইমনকে বলে সে আবার কাজ করতে চায়। সাইমন বলে সে রবিনের সমস্ত সিদ্ধান্তে পাশে থাকবে, সে চায় রবিন যেন খুশি থাকে। তবে যেহেতু তারা বেবি নেবার প্ল্যান করছে, তাই রবিনের কাজের স্ট্রেসটা না নেওয়াই ভালো। পার্টি শেষে তারা বাড়িতে ফিরে দরজায় আবার একটা চিরকুট দেখতে পায়, যেখানে গর্ডো ডিনারের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং তাদেরকেও নিজের বাড়িতে ইনভাইট করেছে ডিনারের জন্য। এর সাথে সাথেই তাদের বাগানে একটা ছোট্ট পুকুর বানিয়ে তাতে খুব সুন্দর সুন্দর কিছু মাছ গিফট করেছে, যা দেখে রবিন খুবই খুশি হয়ে যায়। কারণ রবিনের এটা করার খুব ইচ্ছে ছিল, যা সে গর্ডোকে বলেছিল। কিন্তু সাইমনের ব্যাপারটা একদমই ভালো লাগেনি, কারণ সাইমন মনে করে রবিন বিনা অনুমতিতে তাদের প্রপার্টিতে ঢুকে এসব করেছে, যা একদমই স্বাভাবিক কাজ নয়। রবিন বলে সে আমাদের শুধু কিছু মাছই তো গিফট করেছে। সাইমন বলে স্কুলে সবাই তাকে উইয়ার্ডো বলে ডাকত, কারণ সে আসলেই খুব উইয়ার্ড ছিল। গর্ডো ইজ উইয়ার্ডো, এই বলে সে তাদের ফ্রিজে গর্ডোর নাম কেটে উইয়ার্ডো লিখে রাখে। সে বলে স্কুলে সবারই এমন ডাকনাম ছিল, শুধু আমারই কোনো ডাকনাম ছিল না, কারণ আমি পারফেক্ট ছিলাম। আমি এমন কোনো বোকামি করিনি যাতে লোকে আমায় অন্য কোনো নাম দিতে পারে। আমার নাম শুধুমাত্র সাইমন ছিল। পরের দিন গর্ডো আবার রবিনের সাথে দেখা করতে আসে। তখন রবিন তাকে গিফটের জন্য আবারও ধন্যবাদ জানায়। রবিন গর্ডোকে চায়ের জন্য ভিতরে আসতে বলে। গর্ডো নোটিস করে ফ্রিজের ওপর তার নামটা কেটে দিয়ে উইয়ার্ডো লিখে রাখা আছে, যে নামে স্কুলে তাকে সবাই বুলি করত। এটা দেখে গর্ডোর মন খারাপ হয়ে যায়, তবে তবুও সে এটাকে না দেখার ভান করে। সাইমন আর রবিন তাদের নতুন বন্ধুদেরকে এসব জানায়, আর তারা সবাই বলে গর্ডোর গল্পগুলো শুনে তাকে খুব একটা সুবিধের মনে হচ্ছে না, সাইমনদের সচেতন থাকা উচিত। রাতে তারা গর্ডোর বাড়িতে ডিনারে যায়। তারা দেখতে পায় গর্ডোর বিশাল বড় বাড়ি, যা দেখে সাইমন অনেক অবাক হয়ে যায়। সে ভাবেনি গর্ডো এত বড় সম্পত্তির মালিক হতে পারে। এরপর সেখানে তারা তিনজন মিলে গল্প করছিল। সাইমন বলে তুমি কি বিবাহিত? গর্ডো বলে সে একাই আছে। তখন গর্ডোর একটা কল আসে, আর সে তাদেরকে গল্প করতে বলে সেখান থেকে চলে যায়। সাইমন আর রবিন খুব অবাক হয়, কেউ অপরিচিত কাউকে কিভাবে তার বাড়িতে একা রেখে চলে যেতে পারে। সাইমন রবিনকে বলে আমার মনে হয় সে তোমাকে খুব পছন্দ করে, সে তোমার প্রতি খুবই অবসেসড, তাই জন্যই তো শুধুমাত্র তখনই আমাদের বাড়িতে যায় যখন আমি অফিসে থাকি। এই বলে সাইমন গর্ডোকে নিয়ে অনেক মজা করে। সে গর্ডোর বাড়িটি ঘুরে দেখতে চায়, কিন্তু রবিন তাকে প্রচুর মানা করলেও সাইমন তা শোনে না। খোঁজ করতে করতে সাইমন ওয়ার্ড্রপে কিছু লেডিস গার্মেন্টস দেখতে পায়, আর সাইমন বলে সে আমাদের বলল সে একা থাকে, কিন্তু সে হয়তো বিবাহিত। তা না হলে লেডিস গার্মেন্টস কেন এখানে? তারা বাড়িতে কিছু খেলনাও দেখতে পায়, আর সাইমন বলে তার মানে তার বাচ্চাও রয়েছে। কিছুক্ষণ পর গর্ডো চলে আসে। সাইমন তাকে প্রশ্ন করে সে কি কাজ করে যে তাকে এত ইমার্জেন্সি বাইরে যেতে হলো। গর্ডো জানায় তার এক্স ওয়াইফ কল করেছিল, তার ওয়াইফ তাকে কিছুদিন আগেই ছেড়ে চলে গেছে, তাদের সন্তান রয়েছে, আর তার ওয়াইফ তার সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে গেছে, এই বাড়িটি তার ওয়াইফেরই। তখন সাইমন বলে তোমার আগে নিজের প্রবলেম সলভ করা উচিত। সে গর্ডোকে বলে দেয় সে যেন তাদের বাড়িতে আর না আসে। এই বলে তারা ডিনার না করেই সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় গর্ডো তার বাড়ির গেটটা খুলছিল না, এটা দেখে সাইমন আরও রেগে যায়। সাইমন যখন গর্ডোকে মারার জন্য রেগে গিয়ে বাইরে আসে, তখন গর্ডো তার বাড়ির গেটটা খুলে দেয়। পরের দিন রবিন দেখতে পায় তার সব মাছগুলো মরে গেছে, যেগুলো গর্ডো তাকে গিফট করেছিল, এবং তার সাথেই তাদের কুকুরটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাইমন বুঝতে পারে এই সব কিছুই গর্ডোর কাজ। সে গর্ডোর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে খুবই অবাক হয়, কারণ একটা মহিলা দরজা খোলে। সাইমন মনে করে সে হয়তো গর্ডোর ওয়াইফ। সে বলে গর্ডো কোথায়? মহিলাটি বলে আপনি হয়তো ভুল বাড়িতে চলে এসেছেন, আমার হাজব্যান্ডের নাম মাইক। এটা শুনে সাইমন খুবই অবাক হয়। সাইমন ও রবিন তাদের কুকুরটির জন্য পুলিশের কাছে সব বলে দেয়। তখন তারা জানতে পারে গর্ডো সেই বাড়িতে ড্রাইভার ছিল।
তার মালিক তাকে এখন জব থেকে বের করে দিয়েছে। এরপর থেকে রবিন প্রায় সব সময় ফিল করতো কেউ যেন তাকে ফলো করছে। প্রতিবেশীর বাড়িতে গিয়ে সে যখন বাথরুমে যায়, সেখানে সে কিছু ডিপ্রেশনের পিল দেখতে পায়, কিছু স্লিপিংস পিল দেখতে পায়। কিছু পিল সে কাগজে করে নিয়ে চলে আসে। আর যেহেতু এখন সে সবসময় অস্বস্তিতে থাকে, সবসময় যেন মনে হয় কেউ তাকে ফলো করছে, এই সব বিভিন্ন কারণে সে আবারও পিল খাওয়া শুরু করে দেয়। রাতে সে দেখতে পায় তাদের কুকুরটি ফিরে এসেছে। পরের দিন রবিন বাসায় একটি চিরকুট দেখতে পায় যেটা গর্ডো লিখেছে। সেখানে সে সব কিছুর জন্য ক্ষমা চায়। সেখানে একটা কথা লেখা ছিল, লেট বাইগনস বি বাইগনস, যার মানে ছিল যা হবার তা হয়ে গেছে, আমি সব ভুলে গেছি। তখন রবিন বলে সেটার মানে কি ছিল? সাইমন বলে আমি জানি না। রবিন বলে এর মানে কিছু একটা তো ছিল। তারপর আবারও রবিনের মনে হয় কেউ তাকে ফলো করছে, তার প্যারানয়েড হয়। সে ফল কাটতে কাটতে গর্ডোর চিঠিতে লেখা কথাগুলোই ভাবছিল, আর কাজ করতে করতেই রবিন অজ্ঞান হয়ে পড়ে যায়। সারাদিন অজ্ঞান থাকার পর সন্ধেবেলায় তার ঘুম ভাঙে, তবে সে মেঝেতে নয়, বিছানায় ছিল। বাইরে এসে সাইমনকে দেখতে পায়। সাইমন বলে তুমি কি আমায় কিছু বলতে চাও? রবিন বলে হ্যাঁ, অনেকদিন থেকেই তোমায় কিছু বলতে চাই আমি। সাইমন বলে আমি খুশি হয়েছি যে তুমি সাহস করেছো আমায় এই কথা বলার। সাইমন রবিনের সেই স্লিপিং পিলসগুলো দেখায় আর বলে এই সব নেবার জন্যই তোমার এমন হচ্ছে, সে প্যারানয়েড ফিল করছে। তখন সাইমন তাকে বোঝায় তারা এখানে একটা নতুন জীবন শুরু করতে এসেছে। সে চায় না রবিন আবার আগের মতো ডিপ্রেশনে যাক, আর তারা বেবি নেবার জন্য যথেষ্ট চেষ্টা করবে, তারা একটা সুন্দর লাইফ শুরু করতে পারে। এভাবেই সাইমনের অফিসে কাজও ভালো চলতে থাকে। সাইমন তার বসের কাছে প্রমোশনের কথা বলে। তখন তার বস বলে সে আর ড্যানি ম্যাকডোনাল্ডের যে কোনো একজনের প্রমোশন হতে পারে। কিছুদিন পর রবিন আবার প্রেগনেন্ট হয়। তাদের সব কিছুই খুবই ভালো চলছিল। হঠাৎ রবিন গর্ডোকে দেখতে পায়। রবিন কিছু বলার আগেই গর্ডো সেখান থেকে চলে যায়। বেবি শাওয়ারে সাইমনের বোনও আসে সেখানে। তাকে রবিন জিজ্ঞেস করে সে গর্ডোকে চেনে কিনা। সাইমনের বোন বলে স্কুলে গর্ডোকে কেউ একজন মলেস্ট করেছিল, যার জন্য তাকে সবাই অনেক বুলি করত, তাই তাকে সেই স্কুল ছেড়ে দিতে হয়েছিল। তখন রবিনের আরও কিউরিয়াসিটি জাগে, কেন গর্ডো চিঠিতে ওই কথাটা লিখেছিল। রবিন সাইমনের স্কুল ফ্রেন্ড গ্রেগের সাথে দেখা করে। গ্রেগ রবিনকে বলে স্কুলে সাইমন অন্যদের বুলি করত, সে গর্ডোকেও বুলি করেছিল। রবিন জিজ্ঞেস করে সাইমন কেন এমন করত। গ্রেগ বলে কেন মানে? সে এমন করত কারণ সে করতে পারত, এটা করতে তার ভালো লাগতো। সে এইরকম গুজব ছড়িয়েছিল যে গর্ডো একজন গে, তাকে কোনো ছেলে মোলেস্ট করেছিল, যা শুনে গর্ডোর বাবা গর্ডোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, আর তার জন্য তার বাবার জেলও হয়। এভাবেই গর্ডোর জীবনটা নষ্ট হয়ে যায়, যা শুনে রবিনের খুব খারাপ লাগছিল। সে আরও জানার জন্য বাড়িতে সাইমনের অফিস রুমে যায়। রবিন সেখানে দেখতে পায় সাইমন গর্ডোর ইনফরমেশন চেক করেছিল, তার সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করেছে সে। সেখানে রবিন ড্যানি ম্যাকডোনাল্ডের একটা ফাইলও দেখতে পায়। রবিন সেটাকে ইগনোর করে। এসব জানার পর রবিনের সাইমনের ওপর ভীষণ রাগ ওঠে। রবিন সাইমনকে বলে সে যদি গর্ডন সম্পর্কে কোনো রকম ইন্টারেস্টেড নাই থাকে, সে যদি গর্ডনকে নাই চেনে, তবে তার সম্পর্কে এত খোঁজ নিয়েছে কেন, তার সম্পর্কে এত তথ্য জোগাড় করেছে কেন। তখন সাইমন বলে কারণ গর্ডো তাদের ওপর একবার আক্রমণ করেছিল, গর্ডন তাদের ওপর নজর রাখছিল, তাই গর্ডনকে তার সুবিধের মনে হয়নি, আর এই জন্যই সে গর্ডনের ওপর নজর রেখেছিল, গর্ডনের সম্পর্কে তথ্য জোগাড় করেছিল। রবিন বলে তোমাকে গর্ডোর কাছে ক্ষমা চাইতে হবে। সাইমন ক্ষমা চাইতে অস্বীকার করে। সে বলে এই সব ঘটনার 25 বছর হয়ে গেছে, আমার বাবাও আমার সাথে অনেক অত্যাচার করেছিল, তার জন্য কি সে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে? তার জন্য কি সে জীবনে ব্যর্থ হয়েছে? না, সে ব্যর্থ হয়নি, কারণ সে এই সমস্ত কথাকে উপেক্ষা করে কঠোর পরিশ্রম করেছে, আর আজ সে সফলতার সিঁড়ি পেয়েছে। গর্ডো চাইলে নিজের জীবনকে গুছিয়ে নিতে পারত, সে করেনি, তার কাছে আমি ক্ষমা চাইতে পারবো না। তখন রবিন বলে যদি তাদের সম্পর্কটা বাঁচিয়ে রাখতে হয়, তবে সাইমনকে গর্ডোর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে,
গডর কাছে ক্ষমা না চাওয়া অবধি রবিন ঠিক মতো থাকতে পারছে না। তার সব সময় মনে হচ্ছে যেন গডো তাদের ওপর নজর রাখছে। সাইমন কোনো উপায় না পেয়ে গডোর কাছে যায়। সে গডোর কাছে ক্ষমা চাইতে গেলেও তার সাথে এমনভাবে কথা বলছিল যেন তার কাছে সে ক্ষমা চাইতে আসেনি। গডো বলে এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, এখন বড্ড দেরি হয়ে গেছে। সাইমনের কাছে সব শেষ হয়ে গেলেও তার কাছে এখনও এই সব শেষ হয়নি। এত কিছুর পরেও, এত বছর পরেও গডো সাইমনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, কিন্তু সাইমন তা অ্যাকসেপ্ট করেনি। আর এখন গডো তার এই ক্ষমা চাওয়াকে স্বীকার করতে পারবে না। এটা শোনার পর সাইমন রেগে গডোকে মারতে থাকে, তাকে প্রচুর মারে আর বলে সে যেন তাদের জীবন থেকে দূরে থাকে, সে যেন কখনোই তার বাড়িতে না আসে, রবিনের সাথে দেখা না করে। বাড়িতে এসে সাইমন মিথ্যে কথা বলে, সে বলে গডো তাকে ক্ষমা করে দিয়েছে। কিছুদিন যাওয়ার পর বাড়িতে রবিন আর সাইমন তার প্রমোশন পার্টি রাখে। সেখানে কেউ তাদের বাড়ির জানালায় ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়। সবাই অবাক হয়ে গেলেও সাইমন নিশ্চিত যে গডোই এই কাজটা করেছে। বাইরে তাকে খুঁজতে এসে তারা দেখতে পায় গডো নয়, সেখানে ড্যানি ম্যাকডোনাল্ড তাদের ওপর পাথর ছুঁড়েছিল। তখন ড্যানি রেগে গিয়ে সবার সামনে চিৎকার করে সাইমনকে চিটার বলে। প্রমোশন পাওয়ার জন্য সে তাকে ঠকিয়েছে। সাইমন ড্যানির বিরুদ্ধে বিভিন্ন রকম তথ্য দিয়ে চক্রান্ত করে নিজে প্রমোশনটা নিয়েছে, আর যার জন্য ড্যানি ম্যাকডোনাল্ডের চাকরিটা চলে গেছে। আর এসব শুনে রবিনের খুব খারাপ লাগে। তার হাজবেন্ড নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে এই সব কিছুই সে করে। এইসব ভাবতে ভাবতেই সে অসুস্থ হয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর রবিন একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু সে সাইমনকে জানায় রবিন আর সাইমনের সাথে থাকতে চায় না, সে আর তার সাথে ওই বাড়িতে যাবে না। অন্যদিকে অন্যায়ভাবে প্রমোশন পাওয়ার জন্য সাইমনকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়। সাইমন রবিনকে বলে সে পরে এসে কথা বলবে, এই বলে সে বাড়িতে যায়। আবারও বাড়ির সামনে সে গিফট দেখতে পায়। সেখানে তিনটি গিফট রাখা ছিল। প্রথমটা ছিল চাবি, যা সাইমনের বাড়ির ডুপ্লিকেট চাবি, তার মানে গডোর কাছে তাদের বাড়ির চাবি ছিল। সে যখন খুশি তাদের বাড়িতে আসা যাওয়া করতে পারত, তার মানে রবিন মাঝে মাঝে যে প্যারানয়েডটা ফিল করত সেটা সত্যি সত্যি ছিল। তারপর সে দ্বিতীয় গিফট খোলে, যাতে একটা অডিও রেকর্ডিং ছিল। সেখানে সে শুনতে পায় ডিনারে গিয়ে গডো চলে যাবার পর সে গডোকে নিয়ে যেসব মজা করেছিল সেগুলো গডো রেকর্ড করেছে। তৃতীয় গিফটে ছিল একটা ভিডিও যেখানে লেখা ছিল ওয়াচ মি। সে ভিডিও প্লে করার পর যা দেখতে পায় খুবই শকড হয়ে যায়। ভিডিওতে সে দেখতে পায় রবিন যখন অসুস্থ হয়ে সেন্সলেস হয়েছিল তখন সেখানে গডো বানরের মাস্ক পরে রবিনকে নিয়ে তার বেডরুমে যায় আর তার জামাকাপড় খুলতে শুরু করে। এরপর রেকর্ডিং শেষ হয়। আবারও দেখতে পায় গডো তার দিকে, অর্থাৎ ক্যামেরার দিকে তাকিয়ে সাইমনকে চ্যালেঞ্জ দিচ্ছে। ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। সাইমন এটা ভাবতে থাকে গডো কি রবিনকে রেপ করেছে, তাদের যে সন্তান হয়েছে সেটা কি তার নাকি গডোর। এদিকে গডো হসপিটালে যায়, সে রবিনকে শুভেচ্ছা জানায় আর বলে সাইমন তাকে প্রচুর মেরেছে। এটা শুনে রবিন আরও রেগে যায়। সে এখন ঠিক করে নিয়েছে সে আর সাইমনের সাথে কোনোভাবেই থাকবে না। সাইমন আসতেই গডো সেখান থেকে চলে যায়, তাদের মধ্যে আই কন্ট্যাক্ট হয়। সাইমন গডোকে ধরতে যায় কিন্তু তাকে খুঁজে পায় না। গডো সাইমনকে কল করে বলে তুমি রবিনকে সব বলবে নাকি আমি বলবো। সাইমন তখন গডোর কাছে রিকোয়েস্ট করতে থাকে সে যেন রবিনকে কিচ্ছু না বলে। তখন গর্ডো সাইমনকে সব মনে করিয়ে দেয়, তার সাথে সাইমন যা কিছু করেছিল সেই সব কিছু। সে বলে তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারতে, আমি সব কিছুর পরেও তোমার দিকে বন্ধুত্বর হাত বাড়িয়েছিলাম কিন্তু তুমি তার কিছুই করনি। তোমার মধ্যে আজও সেই সাইমন রয়েছে যে লোকেদের মাথায় বিষাক্ত কথা ঢোকায়। আমিও তোমাকে বলবো না আমি রবিনের সাথে কী করেছি। সাইমন বলে প্লিজ বলো তুমি রবিনকে কিছু করনি। গর্ডো বলে চিন্তা করো না আমি রবিনকে টাচও করিনি। সাইমন অনেকটা শান্তি পায় এটা শুনে। তবে তখনই গডো বলে হয়তো আমি তাকে ছুঁয়েছি। গডো আরও বলে একজন মিথ্যেবাদী কখনোই সত্যি বলে না আর সে কখনো সত্য কথাকে বিশ্বাসও করতে পারবে না। এখন বুঝতে পারছো লোকেদের কানে একটা বিষাক্ত কথা ঢুকিয়ে দিলে কি হয়? তুমিও সবসময় এটাই খুঁজবে আমি রবিনকে কিছু করেছি কি না। এটা শুনে সাইমন আরও কনফিউজড হয়ে পড়ে। তখন গডো বলে তোমার সব উত্তর বাচ্চাটির চোখে রয়েছে। এই কথা শোনার পর সাইমন বাচ্চাটির চোখ দেখতে যায়।
কিন্তু সে স্পষ্টভাবে কিছুই দেখতে পায় না। সে চোখ দেখেও কিছু বুঝতে পারে না। নার্স পর্দা টেনে দেয়, যার ফলে সাইমন আর তাদেরকে দেখতে পাচ্ছে না। আর গল্পটি এরকম একটা সাসপেন্স রেখেই শেষ হয়ে যায়। গল্পটি দেখার পর আমাদের মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারে, যেমন গর্ডো রবিনকে রেপ করেছে কি না। যেহেতু ওই ভিডিওতে পুরোপুরি কিছু ছিল না, তাই এটা স্পষ্টভাবে আমরা বলতেও পারি না সেই বাচ্চাটির বাবা কে ছিল, সাইমন নাকি গর্ডো। এখানে কিছু বিষয় রয়েছে যার ফলে এমনটা হতে পারে গর্ডো রেপ করেনি, সে শুধু সাইমনের মনে এমন একটা প্রশ্নের জন্ম দিয়েছে যাতে সে বুঝতে পারে লোকেদের মিথ্যে বলে বিষিয়ে দিলে তার ফল কী হয়। আবার অন্যদিকে ভাবলে এটাও হতে পারে যে বাচ্চাটি সাইমনের নয়, আসলেই গর্ডোর। কারণ গর্ডো যদি মিথ্যে বলতো তাহলে সাইমন ডিএনএ টেস্ট করে বুঝে নিতে পারতো বাচ্চাটি আসলে কার। সেক্ষেত্রে সাইমনকে কোনো শাস্তি দিতে পারতো না গর্ডো। যেহেতু রবিন ভীষণভাবে মা হতে চেয়েছে, তাই এই বাচ্চাটা গর্ডোর থেকে পাওয়া রবিনের সবচেয়ে বড় গিফট, আর তার সাথেই সাইমনের জন্য সবচেয়ে বড় সাজা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মুভি ইন এ নাটশেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ লাভিং, বাই।